জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে, কিন্তু সুযোগ পেলে মৃত্যুকে জয় করতে কে না চায়। বাবা তুমি তো এত জানো, তাও কেন এগুলো পড়ছো? আমি অমর হয়ে থাকতে চাই। বছর কুড়ি আগে আমাদের কপিলেশ্বর চক্রবর্তীকে খুন করা হয়। তার কাছে থাকা এক দুষ্প্রাপ্য প্রাচীন পুঁথি চুরি করা হয়। কারণ সেই পুঁথির মধ্যেই আছে অমরত্বের চাবিকাঠি। হাই, আমি দিশা চ্যাটার্জি, পিএইচডি করছি। আমার সাবজেক্ট ভারতীয় প্রাচীন পুঁথি, ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি। আমায় কি করতে হবে? এই বছরের শুরুতেই আমি আর অনির্বাণ বেনারস গেছিলাম। গত কুড়ি দিন ধরে ওর কোনো খোঁজ পাচ্ছি না। আর এই বেনারসে সেই হারিয়ে যাওয়া পুঁথির সন্ধানে ছুটছে কিছু মানুষ। বারেঞ্চি ত্রিশূল, ডিরেক্ট স্ট্যাব। কুড়ি বছর আগে হওয়া কপিলেশ্বরের মার্ডার কেসটার সঙ্গে কুড়ি দিন আগে হওয়া ঋষিনন্দনের খুন আর অনির্বাণের মিসিং এর সম্পর্কটা আমার মনে হয়, সম্পর্কটা তো এক। হর হর মহাদেব। শহর মে ইস নাম সে রহনাই দিক্কত হ্যায়। আপনি এখানে রাশবেন না, আপনার খুব বিপদ। मैं आपकी क्या सहायता कर सकता हूँ? Either win or I learn, and I will lose. तू की जानते जा, हमी तुम्हाके भालोबाशी, नाकि आमार एखाने आसार उद्देश्य?